কলকাতা পুরসভায় মেয়র পদে নেতাজির উত্তরসূরি পালন করলেন নেতাজির জন্মজয়ন্তী। এদিন কলকাতার পুরসভার মেয়র ফের দাবি তুললেন নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির। বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছেন যে নেতাজি আমাদের জাতীয় সম্পদ, নেতাজি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, নেতাজি ধর্মনিরপেক্ষতার প্রতীক, দেশার্থবোধের প্রতীক, তাই তার জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক। কিন্তু দুঃখ যে যারা ধর্ম অন্ধতার পথে দেশকে ঠেলে দিচ্ছে তারা নেতাজির মাহাত্ম্য বুঝতে পারছেন না। নেতাজি কত বড় মানুষ ছিলেন এবং দেশকে এক রাখার জন্য কি করেছেন, এবং আমি নিশ্চিত যদি নেতাজি বেঁচে থাকতো তাহলে দেশ ভাগ হতো না। আমাদের দুর্ভাগ্য যে নেতাজি আমাদের মধ্যে নেই, স্বাধীনতার সময় ছিলেন না, তাই ভারত সাফার করেছে আর আজও সাফার করছে, যেমন নেতার সেই আদর্শ থেকে বিচ্যুতি ঘটছে তখন।